ভাইয়া কানাডা চলে যাচ্ছে মানে কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই। স্যার আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, তিনি খুব তাড়াতাড়ি কানাডা পাড়ি জমাবেন। ভাইয়া কানাডা চলে যাচ্ছে, অথচ আমি জানি না, আসলে ভাইয়া কখনোই আমাকে নিজের বোন ভাবতে পারেনি, তাই তো এত বড় একটা কথা লুকিয়ে গিয়েছে। কিন্তু ভাইয়া হঠাৎ কানাডা যাচ্ছে কেন? তোমাকে কিছু বলেছে কি? না স্যার, এই ব্যাপারে আমাকে কিছুই বলেননি। হুট করে স্যারের কানাডা যাওয়ার ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আন্দাজ করতে পারছি কিছুটা। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ব্যাতে বলে মিলে যায়, তাহলে স্যার তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। রামিম প্লিজ হেয়ালি না করে একটু ক্লিয়ার করে বলো। ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, ভালোবেসে না পাবার যন্ত্রণা যে বড্ড কঠিন, ভালোবাসার যন্ত্রণা সহ্য করার থেকে দূরে চলে যাওয়া অনেক ভালো। মানে কি সব আবোল তাবোল বকছ? ভাইয়া আবার কাকে ভালোবাসলো? ও কিছু না, রাখছি আমি, একদমই কান্নাকাটি করো না, পারলে আমাকে ভুলে যেও বলে ফোন রেখে দেয় রামিম। রামিম ফোন রাখতেই কান্নায় ভেঙ্গে পড়ে সামিরা, সিজদা সাইফান দুজনে খেতে বসেছে। বিথি চৌধুরীর অনিচ্ছা সত্ত্বেও নিজে হাতে সব রান্না করেছেন। রান্নার সময় তার ইচ্ছে করছিল খাবারে বিষ মিশিয়ে সিজদাকে খাইয়ে দিতে। এই মেয়েটাকে কোনো কালেই পছন্দ ছিল না তার, কিন্তু সে পারেননি। রাদেশ চৌধুরী বলেছেন, সিজদা সাইফানের আদর আপায়নে যদি বিন্দুমাত্র ক্রুটি হয় তিনি ঐশ্বর্যকে পুলিশ কাস্টডি থেকে ছাড়িয়ে আনার কোনো চেষ্টাই করবেন না, ঐশ্বর্যকে জেলে পচে মরতে হবে। মেয়ের কথা চিন্তা করে মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বিথি চৌধুরী সিজদা সাইফানের আদর আপায়নে ব্যস্ত হয়ে পড়েছেন, তাদের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। সিজদা সাইফান দুজনেই তৃপ্তি নিয়ে খাচ্ছে। এমন সময় পাশের ফ্ল্যাট থেকে পাড়া প্রতিবেশীরা নতুন জামাই দেখতে আসে। সালেহা বেগম তাদেরকে দেখা মাত্রই কুশলাদি বিনিময় করে সাইফানের নিয়ে আসা মিষ্টি দিন আস্তা দেন। সাইফানকে দেখে সকলে খুশি হন। তাদের মধ্যে থেকে একজন মহিলা বলে উঠল, মাশাআল্লাহ, জামাই বাবাজি তো অনেক সুন্দর দেখতে, আমাদের সিজদার সাথে খুব ভালো মানাইছে, সিজদাকে নিয়ে টেনশন হতো আমাদের। বাবা, মা ছাড়া এতিম মেয়ে, কার সাথে বিয়ে হবে কি না হবে, মেয়েটা সুখী হতে পারবে কিনা বড্ড চিন্তা হতো, কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখে সেই চিন্তা দূর হয়ে গিয়েছে, দোয়া করি অনেক সুখী হো তোমরা। মুরব্বী হয়ে একটা কথা বলতে পারি, যদি সিজলা কিছু মনে না করিস? না না দাদি, আমি কিছুই মনে করব না, তুমি বলো কি বলবা। এখনকার যুগের মেয়েরা বিয়ের পর বছর বছর চলে যায়, কিন্তু বাচ্চা কাচ্চা নিতে চায় না, এটা কিন্তু ঠিক না। বাচ্চা কাচ্চা না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে নাকি? আর না বাচ্চা ছাড়া সংসার পরিপূর্ণ হয়? তুই তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নে, দেখবি তোর বর থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি সবাই তোকে মাথায় করে রাখবে, সংসার পরিপূর্ণ হয়ে উঠবে। বাচ্চার কথা শুনে কাশি শুরু হয়ে যায় সাইফানের। সিজদার লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে, লজ্জায় সাইফানের দিকে তাকাতেও পারছে না। এদিকে সাইফানের কাশি থামছেই না। সিজদা নিজের লাজ লজ্জা সাইডে রেখে সাইফানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। সাইফান এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে। সাইফানের এই অবস্থা দেখে রাশেদ চৌধুরী এগিয়ে এসে বলল, কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? জি মামা, তোমার কাছে আমার একটাই চাওয়া বাবা, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না। ছোটবেলা থেকে মেয়েটা অনেক কষ্ট সহ্য করে এসেছে, সিজদা যেমন আপনার ভাগ্নি তেমনি আমার স্ত্রী, সিজদাকে ভালো রাখার দায়িত্ব আমার, আমি সিজদার অতীত জানতে চাই না, সিজদার বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তোলা আমার দায়িত্ব, আমি আপনাকে কথা দিচ্ছি মামা। তিন কবুল বলে যখন সিজদার হাত ধরেছি, মৃত্যু ছাড়া সেই হাত কখনো কেউ আলাদা করতে পারবে না। সাইফানের কথা শুনে সিজদার খুশিতে চোখ ছলছল করে উঠল, এই মানুষটাকে যতটা ভালো ভেবেছিল তার থেকেও শতগুণ ভালো সে। সাইফানকে স্বামী রূপে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছে সিজদা।
ছেলে হয়ে তোমার কাছে একটা আবদার করলাম, সেটাও পূরণ করতে পারলে না বাবা? আমি বুঝতে পারছি না তোর কানাডা যাওয়ার এত তাড়া কিসের? তুই তো গতকালই আমাকে বললি একটু সময় তো দিবি নাকি। বাংলাদেশ থেকে বাইরের দেশে যাওয়া হাতের মোয়া নয় যে এক রাতের মধ্যে পেয়ে যাবি। আমাকে একটু সময় দে বাবা, আমি যথাসম্ভব চেষ্টা করছি। আমার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে বাবা, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমার। আমার ব্যাপার আমি নিজেই হ্যান্ডেল করব। তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা যেমন আমাকে কখনো বুঝতে চায়নি, তেমনি তুইও আমাকে কখনোই বুঝতে চাস না। কথায় কথা বাড়ে বাবা, তুমি আমাকে মুখ খুলতে বাধ্য করো না বাবা। মা যখন আমাকে ছেড়ে চলে যায়, আমি যথেষ্ট বড় ছিলাম, সবটা বুঝতে ও শিখেছিলাম। সেদিন তোমার সাথে মায়ের তুমুল ঝগড়া হয়, মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমার ইগো অহংকার এতটাই বেশি ছিল যে তুমি একবার ওমাকে আটকানোর চেষ্টা করনি। আমি দৌড়ে গিয়েছিলাম মায়ের পিছু পিছু, কিন্তু মাকে পাইনি। মা কোথায় যেন হারিয়ে গেল। বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে এলাম। তার কয়েক ঘন্টা অতিক্রম হতেই খবর এলো রোড অ্যাক্সিডেন্টে টেকটাট মহিলা মারা গিয়েছে, যার মুখ অত্যন্ত বাজে ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার পরনে সেই শাড়ি রয়েছে যে শাড়ি আমার মায়ের গায়ে ছিল। তুমি নিজের মান সম্মান রক্ষার্থে একটা বারো ইনভেস্টিগেশন করে দেখনি সেটা আদৌটা আমার মা ছিল কিনা। তুমি আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছ, আমার কৈশোর কেড়ে নিয়েছ, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। হ্যাঁ, সব কিছুর জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। ফারুক মির্জা যেন পাথর হয়ে গিয়েছে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তাকে নিয়ে তার ছেলের অনেক অভিযোগ, এরকম অভিযোগ তার স্ত্রী যমুনারও ছিল। তিনি স্ত্রী সন্তানকে সময় দিতে পারেননি, শুধু টাকার পিছনে ছুটেছে। ফারুক মির্জাকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসে সার্জিস। তার ভেতরে কষ্টটা কেউ কোনোদিন ও বোঝার চেষ্টা করেনি। সার্জিস ফারুক মির্জার দিকে এগিয়ে আসতেই তার ফোন বেজে ওঠে, হসপিটাল থেকে কল করা হয়েছে। সার্জিস কোনো কথা না বাড়িয়ে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। পথিমধ্যে একটা জটলা দেখে সার্জিস গাড়ি থামিয়ে জটলার দিকে অগ্রসর হয়। তখনই সার্জিসের ফোন বেজে ওঠে, আবারও হসপিটাল থেকে কল করা হয়েছে। সার্জিস ফোন কানে নিয়ে জটলা ঠেলে ভেতরে প্রবেশ করতেই যেন সার্জিসের পা থেমে যায়, কলিজা মোচড় দিয়ে উঠে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়, কণ্ঠনালী শুকিয়ে আসে, হাত থেকে ফোন পিছলে রাস্তায় পড়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়। চলবে ইনশাআল্লাহ।